সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি গত 15 দিন আগে ডিপিআরসি হসপিটালে ভর্তি ছিলাম। আমার সমস্যা ছিল আসলে হিপ জয়েন্টে ব্যথা, অর্থাৎ এভিএন যেটাকে বলে। আল্লাহর রহমতে এখানে 15 দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে আমি মোটামুটি সুস্থ হয়ে বাসায় গেছিলাম। মূলত আমি যখন সমস্যা ছিল আমার এখানে যে সমস্যাটা নিয়ে ভর্তি হয়েছিলাম, তখন দেখা যাচ্ছে আমার হাঁটতে গেলে কষ্ট হতো, যেমন কিছু উঠাইতে গেলে কষ্ট হতো, তারপরে হাঁটুতে একটু ব্যথা হইতো, মূলত সমস্যা হিপ জয়েন্টে। এখন এখান থেকে ভর্তি হওয়ার পরে সুস্থ হয়ে বাসায় গেছিলাম, এখন সেটাও মোটামুটি ঠিক আছে। বাট আমি 15 দিন হওয়ার পরে আমার বলছিল আসার জন্য, এখন সেই 15 দিন পরে আমি স্যারের কথা মতো ঠিক 15 দিন পরে আসছি। এসে স্যারকে দেখালাম, স্যার বলল যে লাগবে, সে অনুযায়ী শেষ করলাম। শেষ করে এখন দেখি আল্লাহ ভরসা বল বাসায় ফিরে যে কী অবস্থা কী হয়। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আগের মতো সুস্থ থাকতে পারি এবং সারা জীবন সুন্দরভাবে চলাফেরা করতে পারি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।